অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চিঠি প্রতিবাদ আপনাদের আবারও জানিয়ে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চিঠি প্রতিবাদ 100 দিনের কাজের মজুরি চেয়ে চিঠি প্রধানমন্ত্রীকে অভিষেকের নির্দেশে চিঠি প্রতিবাদ 100 দিনের কাজের মজুরি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেখছেন সেই ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চিঠি প্রতিবাদ 100 দিনের কাজের মজুরি চেয়ে চিঠি প্রধানমন্ত্রীকে নারায়ণগড়ের ঘটনা দেখছেন সেই ছবি বিস্তারিত জানব প্রতিনিধি সৌম্যকান্তে ত্রিপাঠীর কাছ থেকে সৌম্যকান্তে কি জানা যাচ্ছে জানিয়ে রাখি সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন গতকালকে যে যে সমস্ত 100 দিনের কাজের প্রকল্পের যে সমস্ত যারা জব কার্ডধারীরা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের সেই টাকা আদায়ের জন্য দিল্লিতে অভিযান হবে এবং প্রধানমন্ত্রীর কাছে কয়েক কোটি চিঠি লিখে পাঠানো হবে এবং সেই সেখান থেকে তিনি আলিপুরদুয়ার থেকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে সমস্ত প্রান্ত থেকে সেই চিঠি পাঠানো হবে এবং সেই আবেদন মোতাবেক এই আজকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের 13 নম্বর বাঁকড়াবাদ গ্রাম পঞ্চায়েতের খালিনা এলাকাতে ওখানকার তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে ওখানকার জব কার্ডধারী যে সমস্ত জব কার্ডধারী যারা মজুরি বকেয়া মজুরি যারা পায়নি তারা প্রত্যেকেই ওখানে দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লেখেন ওখানে স্থানীয় নেতৃত্ব সুশান্ত দলের নেতৃত্বে খালিনা এলাকাতে এই চিঠি শুরু হয় এবং তাদের দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রীর কাছে বকেয়া মজুরির দাবিতে এই চিঠি লেখা হবে এবং সেই এই কারণেই এই প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হচ্ছে এবং পরপর শুধুমাত্র খালিনা নয় ওই সমস্ত নারায়ণগড় ব্লক জুড়ে এই চিঠি লেখার কর্মসূচি আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং আগামী দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে এই সমস্ত চিঠি পৌঁছে দেওয়া হবে এবং যে প্রায় 1 বছরের বেশি সময় ধরে কিন্তু এই এই যে জব কার্ডধারীরা তারা তাদের কিন্তু 100 দিনের কাজের বকেয়া মজুরি তারা কিন্তু পায়নি এবং তাদের বিপুল পরিমাণ মজুরি তাদের বকেয়া রয়েছে এবং সেই এই কারণেই তারা প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন মোতাবেক সেই চিঠি লেখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব সুশান্ত দল অনেক ধন্যবাদ সৌম্যকান্তে কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যকান্তে ত্রিপাঠীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চিঠি প্রতিবাদ নারায়ণ ব্লকের খালিনাতে চিঠি প্রতিবাদ 100 দিনের জব কার্ড হোল্ডার যারা তাদের প্রচুর টাকা বকেয়া রয়েছে এখন এবং সেই বকেয়া টাকার দাবিতে 100 দিনের মজুরির দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি এই সমস্ত চিঠি পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রীর কাছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে 100 দিনের কাজের মজুরির চেয়ে চিঠি প্রধানমন্ত্রীকে গতকালই আলিপুরদুয়ারে জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে প্রধানমন্ত্রীর কাছে 1 কোটি চিঠি পাঠানো হবে এবং শুরুটা হলো নারায়ণ ব্লক দিয়ে নারায়ণ ব্লকের খালিনাতে মিছিল করে চিঠি প্রতিবাদ দেখছেন সেই ছবি